हाई फ्रेंड आज के 11/9/2023 WBHRB থেকে যে লেটেস্ট তিনটি আপডেট এসেছে সেই তিনটি আপডেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এমএলটি ভার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত, আমি মনোজিৎ। আজকে সেই তিনটি আপডেট অর্থাৎ একটিতে বলা হয়েছে যে ডকুমেন্ট রিসাবমিট করতে হবে, অর্থাৎ কাদের ডকুমেন্ট রিসাবমিট করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলে তাদের ফর্ম রিজেক্ট হয়েছিল, তাদের ডকুমেন্ট রিসাবমিট প্রক্রিয়া শুরু হয়েছে, কবে থেকে চলবে এবং কতদিন পর্যন্ত চলবে সেটা নিয়ে আলোচনা করব। আর নোটিশ নাম্বার 2 বলা হয়েছে যে ইন্টারভিউ প্রসেস শুরু হবে, অর্থাৎ কাদের ইন্টারভিউ প্রসেস শুরু হবে সেইটা নিয়ে আলোচনা করব এবং কবে থেকে ইন্টারভিউ শুরু হবে সেটাও বলবো। এবং লাস্ট নোটিফিকেশন নাম্বার 3 যেটা, সেখানে বলা হয়েছে বেশ কিছু ক্যান্ডিডেটের ফাইনাল প্যানেল লিস্ট পাবলিশড হয়েছে, কাদের প্যানেল লিস্ট পাবলিশড হয়েছে সেটা আমরা দেখিয়ে দেব। তো আমরা এরপরে পরপর আমাদের সেই নোটিফিকেশনগুলি নিয়ে একে একে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে বলা হয়েছে যে এখানে মেমো নাম্বারটা বাম দিকে দেওয়া আছে এবং ডেটটা আছে 11/9/2023 পাবলিশড হয়েছে নোটিশটা। এখানে বলেছে যে কিছু ক্যান্ডিডেট অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছিলেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমার্জেন্সি মেডিসিনের জন্য যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের বেশ কিছু ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হয়েছে। সেই রিজেক্ট ক্যান্ডিডেট যারাই কেবলমাত্র রিজেক্ট হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই আবার ডকুমেন্ট রিসাবমিট করতে হবে এবং ডকুমেন্ট রিসাবমিটের জন্য তাদের ডেট দিয়েছে 11/9/2020 থেকে চলবে 2023 থেকে চলবে হচ্ছে 18/9/2023 পর্যন্ত এই ডকুমেন্ট রিসাবমিট তারা করতে পারবে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইটে গিয়ে একমাত্র তারা ডকুমেন্ট রিসাবমিট করতে হবে এবং সেই জন্য তাদের ওই নির্দিষ্ট পোর্টাল অর্থাৎ www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে তারা অনলাইনে ডকুমেন্ট রিসাবমিট করতে পারবে। এবং এটা মেনশন করে দিয়েছে যে অনলাইন ছাড়া কোনোরকমভাবে অফলাইনে কোনোরকমভাবে এন্টারটেন করা হবে না, অথবা পেমেন্ট সংক্রান্ত কারণে যাদের এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছিল তাদের ক্ষেত্রেও বলা হয়েছে তারা ওই WB হেলথ রিক্রুটমেন্ট বোর্ড @gmail.com মানে এই যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তারা ওই নির্দিষ্ট দিনের মধ্যে তারা হচ্ছে কী করে তাদের প্রবলেমটা জানাতে পারবে। সেই জন্য যারা এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের ডকুমেন্ট তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে গিয়ে ডকুমেন্ট রিসাবমিট করে ফেলবেন। হ্যাঁ, এখানে নোটিফিকেশন নাম্বার 2 এখানে মেমো নাম্বারটা বাম দিকে দেওয়া আছে এবং ডান দিকে ডেটটা দেওয়া আছে, অর্থাৎ 11/9/2023 পাবলিশড হয়েছে নোটিশটি, যেখানে বলেছে কী বলে ইন্টারভিউ নোটিশ ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার, অর্থাৎ ফুড সেফটি অফিসারদের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য তাদের হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়াটি শুরু হবে, সেই জন্য এই নোটিশটি পাবলিশড হয়েছে। ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? ইন্টারভিউ প্রক্রিয়াটি শুরু হবে 18/9/2023 থেকে শুরু হবে, চলবে কতদিন? 12/10/2023 পর্যন্ত তাদের ইন্টারভিউ প্রক্রিয়াটি চলবে। অর্থাৎ যারা ফুড সেফটি অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এই ইন্টারভিউ প্রক্রিয়াটি শুরু হবে, সেই ইন্টারভিউ প্রক্রিয়াটি যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা ওই নির্দিষ্ট ডেটের আগে তাদের ওই www.wbhrb এই ওয়েবসাইটে গিয়ে তারা কোয়ালিটিটি ডাউনলোড করে নেবেন এবং সেখানে সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশানটি অবশ্যই ভালো করে পড়ে নেবেন এবং নির্দিষ্ট ডেটে গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এটা হলো দ্বিতীয় নোটিশ। এবং নোটিশ নাম্বার 3 এখানে বলা হয়েছে, যেখানে মেমো নাম্বারটা বাম দিকে উপরে দেওয়া আছে, ডান দিকে ডেট 11/9/2023, অর্থাৎ নোটিশ এখানে বলেছে, এখানে যেটা বলেছে যে ওভারঅল পারফরম্যান্স লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট ইনক্লুডিং দোজ হু আর সিলেক্টেড ইন দ্য প্যানেল
ক্যাটাগরি ওয়াইজ তাদের এখানে বলেছে, তাদের প্যানেলটা পাবলিশড হয়েছে এবং সেখানে টোটাল হচ্ছে ভ্যাকেন্সি ছিল 44 জন, সেখানে 42 জনের নাম পাবলিশড করেছে। এখানে কাদের জন্য? এখানে জেনারেল সার্ভিস ফুড সেফটি অফিসারের জন্য এই ফাইনাল প্যানেলটা পাবলিশড করেছে। এবং সেই প্যানেলটা দেখতে গেলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে ওই প্যানেল লিস্টটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকের এই 3টি আপডেট নিয়ে আলোচনা করলাম। তো পরের ভিডিও অর্থাৎ এইচআরবি সংক্রান্ত বা হেলথ রিলেটেড যে কোনো আপডেট আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে রাখবেন, যাতে আপনারা সাথে সাথে সমস্ত আপডেট পেয়ে যেতে পারেন।